প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সিলেট সিটি নির্বাচনে প্রার্থীরা এমন কিছু করবে না যাতে প্রার্থিতা বাতিল হয়। ইভিএমে ভোট স্বচ্ছ হবে, কোনো কারচুপি হবে না। যদি কেউ কারচুপির কথা প্রমাণ করতে পারেন তাহলে দায় নেবে নির্বাচন কমিশন। সকালে সিলেট শহরের একটি অডিটোরিয়ামে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের বিভিন্ন প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সিএসসি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এলে প্রার্থিতা বাতিল হবে। ইভিএমে কোনো ভূত প্রেত নেই, এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। বিচার বিশ্লেষণ করে কিছু পাওয়া যায়নি। ইভিএমে যদি জালিয়াতি হয় এবং কেউ তা প্রমাণ করতে পারলে এর দায়ভার নির্বাচন কমিশন নেবে। এবং আচরণ বিধিমালার লঙ্ঘনগুলোকে প্রতিহত করতে প্রতিরোধ করতে আমরা আবারও জানাচ্ছি, এখনও কিন্তু নির্বাচনের দিন আসেনি, এর মধ্যেও যদি আচরণ বিধিমালা বড় আকারে কেউ যদি ভঙ্গ করে, আমাদের কাছে যদি অভিযোগ আসে, আমি জানি না, কমিশন কিন্তু খুব এই সমস্ত ব্যাপারে কঠোর, প্রার্থিতা বাতিল হয়ে যেতে।